নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিও দেখব ভারতে সুলতানি যুগের সূচনা এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করব মধ্যকালীন ভারতের ইতিহাস সম্পর্কে তো ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আধুনিক ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভারতের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায় প্রথমটি একদম প্রাচীন কাল থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ অব্দি এই সময়টাকে বলা যেতে পারে প্রাচীনকাল বা প্রাচীন যুগ বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ অব্দি মানে যখন মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় সেই সময় পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলা হয় এবং তার পরবর্তীকালে সময়টাকে বলা হয় আধুনিক যুগ অনেক ঐতিহাসিক আবার বারোশো ছয় খ্রিস্টাব্দের আগের সময়টাকে বলেছেন হিন্দু যুগ তারপরে বারোশো ছয় থেকে সতেরোশো সাত সময়টাকে বলেছে ইসলাম যুগ বা মুসলিম যুগ এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে বলেছে ব্রিটিশ যুগ তবে এই যে বিভাজনটা এটাকে মেনে নেওয়া যায় না কারণ কোনো যুগকেই কোনো ধর্মের নামে ভাগ করা এটা প্রথম কথা উচিত নয় দ্বিতীয় কথা যে হিন্দু যুগ যেটাকে বলা হচ্ছে সেই যুগে যেমন হিন্দু রাজারাও রাজত্ব করত তেমনি বৌদ্ধ বা জৈন রাজারাও রাজত্ব করেছে আমরা সেটা দেখেছি প্রাচীনকালের ইতিহাসে মধ্যকালীন ভারতের ইতিহাসে অর্থাৎ এই সময়টাতেও শুধুমাত্র যে মুসলিম রাজারাই রাজত্ব করেছে তা নয় অনেক হিন্দু রাজারাও ছিলেন তো এই যুগটাকে শুধুমাত্র মুসলিম যুগ বা ইসলাম যুগ বলাটা উচিত হবে না তো এই যুগের নামকরণকে মধ্য যুগ দেওয়াই বাঞ্ছনীয় তো আমরা এই মধ্য যুগের ইতিহাস সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ভারতে ইসলামের আবির্ভাব থেকে ঔরঙ্গজেবের মৃত্যুকাল অবধি সময়টা আমরা এর মাধ্যমে আলোচনা করবো তো আজকে আমাদের এই সময়কার ইতিহাসের সূচনা পর্বটা দেখতে হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতান শাসনের প্রবর্তন করেন এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় এই সম্পূর্ণ সময়টাকে তাহলে বলা হচ্ছে মধ্যযুগ এর মধ্যে বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অব্দি সময়টাকে বলা হয় সুলতানি যুগ সুলতানি যুগ বা সুলতানি শাসন এই সময়টাকে বলা হয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করেন সেই সময়টা অবধি বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশটাকে বলা হচ্ছে সুলতানি যুগ বা সুলতানি রাজত্বকাল এর কারণ এই পুরো সময়টাতে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এর মধ্যে যে সমস্ত রাজারা রাজত্ব করেছেন তারা সকলেই সুলতান এই উপাধিটা গ্রহণ করেছিল সুলতান উপাধি নেওয়ার কারণেই এই যুগটাকে বলা হচ্ছে সুলতানি যুগ এই যুগে একমাত্র সৈয়দ বংশের রাজা খিজির খা বাদ দিয়ে সকলেই সুলতান শব্দটা ব্যবহার করেছেন তো এই যুগের যে আমরা ইতিহাসটা পাই সেই সমস্ত ইতিহাসের উপাদান কি কি রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব প্রথম উপাদান দলিলপত্র বিভিন্ন শাসকরা নিজেদের শাসনকালে বিভিন্ন দলিলপত্র ব্যবহার করেছেন সেই দলিলপত্রগুলো এই যুগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন বাদশাহী হুকুমনামা ভূমি দানের দলিল এই সমস্ত দলিল থেকে এই যুগের ইতিহাস পাওয়া যায় যদিও সেই সমস্ত দলিল অর্থাৎ এই যুগের যে সমস্ত দলিল ব্যবহার করা হতো সেটা অনেক অংশেই নষ্ট হয়ে গেছে তাও যেটুকু পাওয়া যায় সেটি থেকে প্রচুর ইতিহাসের উপাদান আমরা পেয়ে থাকি এবং এর পরবর্তী উপাদান হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের রচনা বিভিন্ন ঐতিহাসিকরা যে সমস্ত গ্রন্থগুলি রচনা করেছেন সেইগুলি এই সময়কার ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান এই সময় ঐতিহাসিকরা যে সমস্ত গ্রন্থগুলি রচনা করেছেন সেগুলোর নাম আমি এখানে পরপর লিখেছি মীর মোহাম্মদ মাসুদ রচনা করেন সিন্ধ তারিক ই সিন্ধ সিন্ধ গ্রন্থ থেকে সিন্ধু বিজয়ের কথা জানা যায় আরবদের সিন্ধু বিজয়ের কথা তারিখ ই সিন্ধ গ্রন্থ থেকে জানা যায় এছাড়াও আরও একটি গ্রন্থ যার নাম চাচনামা এই চাচনামা গ্রন্থের রচয়িতাকে সেই সম্পর্কে জানা যায় না কিন্তু এই চাচনামা গ্রন্থ থেকেও আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে অনেক তথ্য জানা যায় বিখ্যাত পণ্ডিত আল রচনা করেন তহকক ই হিন্দ আল রচনা করেন তহকক ই হিন্দ বা কিতাব উল হিন্দ গ্রন্থ এই গ্রন্থের মাধ্যমে দশম শতকের সমাপ্তি এবং একাদশ শতকে সূচনার সময় উত্তর ভারতের যে ইতিহাস সেটা ব্যাপকভাবে পাওয়া যায় একাদশ শতাব্দীর সূচনা বলতে হাজার খ্রিস্টাব্দ থেকে বলা হচ্ছে হাজার খ্রিস্টাব্দ থেকে পরবর্তী সময়কার ঘটনা আলবেরনির এই গ্রন্থ থেকে পাওয়া যায় হাসান নিজামি এই সময় রচনা করেন তাজ উল মাসির নামে একটি গ্রন্থ তাজ উল মাসির সেটা রচনা করেন হাসান নিজামি এবং মিনহাজ উস সিরাজ রচনা করেন তাবাকাত ই নাসিরি মিনহাজ উস সিরাজ রচনা করেন তাবাকাত ই নাসিরি এই দুটি গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরির রাজ্য জয় থেকে ইলতুত মিসের রাজত্ব কাল অব্দি সময়ের বিশদ বিবরণ পাওয়া যায় এই দুটি গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরির রাজ্য জয় থেকে ইলতুত মিসের রাজত্ব কাল অব্দি সময়ের কথা আমরা জানতে পারি জিয়াউদ্দিন বারনি রচনা করেন তারিখ ই ফিরোজ সাই জিয়াউদ্দিন বারনি রচনা করেন তারিক ই ফিরোজ সাই এই গ্রন্থ থেকে গিয়াস উদ্দিন বলবনের রাজত্বকাল থেকে ফিরোজাহের রাজত্ব কাল অব্দি সময়ের কথা আমরা জানতে পারি আর এই সময়ে আরেকজন বিখ্যাত কবি হচ্ছেন আমির খুসরু আমির খুসরু রচনা করেন কিরান মুফতা উলফাথ আসিক কিরান, উস সাদিন মুফতা উলফাত আসিক এবং বলা ভারতের তুতা পাখি এই সমস্ত গ্রন্থ থেকে অর্থাৎ এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা প্রচুর তথ্য পাই এছাড়াও যে সমস্ত বিদেশি পর্যটকরা এই সময় ভারতে আসেন তাদের ভ্রমণ বৃত্তান্ত থেকেও একাধিক তথ্য আমরা পেয়ে থাকি যেমন ইবান বাতুতার রচনা করা গ্রন্থ কিতাব উল ইবান বতুতা রচনা করেন কিতাব উল রাহেলা এই গ্রন্থ থেকে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে একাধিক তথ্য পেয়ে থাকি কিতাবুল উল গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায় এছাড়াও ইতালির পর্যটক মার্কোপোলো নিকোলো কন্টি পর্তুগিজ পর্যটক পায়েস বারবোসা নুনিজ পারসের আব্দুর রাজ্জাক রাশিয়ার নিকিতিন প্রমুখের রচনাও এই সময় গুরুত্বপূর্ণ এবং এই সময়কার আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান মানে ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মুদ্রা এবং শিল্প নিদর্শন এই সময়কার মুদ্রা এবং শিল্প নিদর্শন থেকে একাধিক তথ্য আমরা পেয়ে থাকি এবার আমরা দেখব ভারতে ইসলামের আবির্ভাব কি করে হয় আমরা সকলেই জানি যে হজরত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তন করেন হজরত মোহাম্মদ বহু দল উপদলে বিভক্ত আরবকে তিনি ঐক্যবদ্ধ করেন এবং তিনি আরবীয়দের একটি জাতিতে পরিণত করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ মারা যান এবং তারপরে আরবীয়রা পারস্য সিরিয়া প্যালেস্টাইন মিশর উত্তর আফ্রিকার প্রভৃতি অঞ্চল দখল করে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে আরবদের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগ ছিল অতি কাল থেকে মানে যখন আরবে ইসলাম ধর্ম প্রচারিত হয়নি তার আগে থেকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলের সঙ্গে এবং দাক্ষিণাত্যে বাণিজ্য করতে আসত ইসলাম ধর্ম যখন আরবে প্রবর্তিত হয় তখনও ভারতের সঙ্গে আরবদের বাণিজ্য চলছিল কিন্তু এই সময় থেকে আরবরা ভারতের রাজ্য বিস্তার করতে আগ্রহী হয় ছশো ছত্রিশ খ্রিস্টাব্দে খালিফা ওমর এর শাসনকালে আরবরা পশ্চিম উপকূলের মুম্বাই থানা ভারুচ এবং সিন্ধুর দেবল বন্দরে আক্রমণ করে কিন্তু এই সমস্ত আক্রমণ প্রতিহত হয় ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আরব সেনাপতি আবদুল্লাহ মাকরান অঞ্চল দখল করে এবং এই আবদুল্লাহ ভারতে প্রবেশের চেষ্টা করে কিন্তু তার চেষ্টাও ব্যর্থ হয় সাতশো বারো খ্রিস্টাব্দে এসে আরবরা সিন্ধু দেশ জয় করতে সক্ষম হয় এই সিন্ধু জয়ের কথা আমরা জানতে পারি এই ছাচনামা গ্রন্থ থেকে এছাড়াও তারিখ ই গ্রন্থ থেকে এই সমস্ত গ্রন্থ থেকে জানা যায় যে এই সময় দাহির নামে একজন ব্যক্তি সিন্ধু দেশে রাজত্ব করত দাহির ছিল হিন্দু রাজা এই সমস্ত গ্রন্থ থেকে জানা যায় যে সাতশো আট খ্রিস্টাব্দে সিংহলের একজন কে বিভিন্ন উপহার সহ কয়েকটি জাহাজ পাঠান মানে সিংহলের যিনি রাজা ছিলেন তিনি এই আরবের রাজা আল হাজাজকে বেশ কিছু উপহার সহ কয়েকটি জাহাজ পাঠান যে জাহাজগুলি সিন্ধু দেশের অন্তর্গত দেবল বন্দরের কাছে এসে জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয় তখন যে দেবল বন্দরের কথা বলা হচ্ছে সেই বন্দরের বর্তমান নাম করাচি দেবল বন্দরের কাছে সেই জাহাজ লুণ্ঠন করা হয় এবং এই আল হাজ দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করে কারণ দাহির ছিল তখন সিন্ধু দেশের রাজা তাই দাহিরের কাছ থেকে আলহাজ্জাজ ক্ষতিপূরণ দাবি করে কিন্তু দাহির সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং দাহির তখন এই আলহাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনা পাঠান এবং বেশ কিছু আক্রমণে তিনি জয়লাভও করেন কিন্তু সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা রাও যুদ্ধে জয়লাভ করে এবং এই দাহির পরাজিত এবং নিহত হন তাহলে আরবরা যে সিন্ধু দেশ জয় করে যে যুদ্ধটার মাধ্যমে জয় করে তার নাম ছিল রাওয়ের যুদ্ধ এবং এই যুদ্ধে আরবদের নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ বিন কাসিম তো ভারতে প্রথম আক্রমণ যেটা সফল হয় সেটা নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ বিন কাসিম তো মোহাম্মদ বিন প্রথম ভারত আক্রমণ করেন প্রথম মুসলিম যিনি ভারত আক্রমণ করেন এবং জয়লাভ করেন কিন্তু এই যে আক্রমণ এবং জয়লাভ হলো। এটা একটা সাধারণ ঘটনা মাত্র এর মাধ্যমে আরবীয়রা ভারতে রাজত্ব স্থাপন করতে চায়নি অর্থাৎ আরবীয়দের রাজত্ব শুধুমাত্র সিন্ধু অঞ্চলের অবধি ছিল তারপরে তারা আর রাজত্ব বিস্তার করতে আগ্রহী হয়নি এবং এই সাতশো বারো খ্রিস্টাব্দে এই জয়লাভের পরে প্রায় তিনশো বছর মুসলিম শক্তি ভারতে আর কোনো জায়গায় রাজ্য বিস্তার করেনি ভারতে মুসলিম রাজত্ব স্থাপন প্রধানত তুর্কিদের কীর্তি এবং আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্যের থেকে তুর্কি সুলতান প্রথম ভারতে বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব বিস্তারে মনোনিবেশ করে তো এইবার আমরা আস্তে আস্তে চলে যাব ভারতের অভ্যন্তরে মুসলিম সাম্রাজ্য বিস্তারের দিকে তার জন্য আমাদের প্রথমে জানতে হবে সুলতান মামুদের কথা সুলতান মামুদ নশো নিরানব্বই থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দ অব্দি গজনীর শাসক ছিলেন সুলতান মামুদের অনেক আগে পুরো আরব দেশে রাজত্ব করত বংশ খ্রিস্টাব্দে আলাপ্তগিন নামে একজন রাজ্য প্রতিষ্ঠা করেন আলাপ্তগিন নশো বাষট্টি খ্রিস্টাব্দে গজনী রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার মৃত্যুর পরে নশো সাতাত্তর খ্রিস্টাব্দে সবুক্তগিন এই গজনী সিংহাসন অধিকার করেন নশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার জামাতা সবুক্ত গিন জামাতা সবুক্ত গজনী রাজ্য অধিকার করে এই সবুক্ত প্রথম ভারত আক্রমণের কথা চিন্তা করে এবং তার ফলে পাঞ্জাবে বংশের রাজাদের সঙ্গে তার বিরোধ পাতে এই সবুক্ত গিন রাজা জয়পালকে পরাজিত করেন এবং ভারতের পশ্চিম অঞ্চল দখল করেন পরে রাজা হন সুলতান মামুদ এবং এই সুলতান মামুদের সময় থেকে ভারতে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয় সুলতান মামুদ সম্পর্কে কিছু তথ্য সুলতান মামুদ ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই সুলতান উপাধিটা গ্রহণ করেন এছাড়াও তার উপাধি ছিল আমিন উদ দৌলা এবং আমিন উল মুল্লত আমিন আমিন উদ এবং উল মুল্লত সুলতান মাহমুদ হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে মোট সতেরো বার ভারত আক্রমণ করেন হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে মোট সতেরো বার ভারত আক্রমণ করেন এবং তার মধ্যে বিশেষ কিছু আক্রমণের কথা আমি এখানে লিখেছি কারণ সবকটা আক্রমণ গুরুত্বপূর্ণ নয় হাজার এক খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের জন্য ভারত আক্রমণ করেন দ্বিতীয়বার তিনি আক্রমণ করেন হাজার এক খ্রিস্টাব্দে এবং জয়পালের বিরুদ্ধে তার যুদ্ধ হয় এই যুদ্ধে জয়পাল পরাজিত হন এবং জয়পাল পরাজিত হয়ে আত্মহত্যা করেন তার ফলে তার পুত্র আনন্দপাল বংশের রাজা হয় হাজার পাঁচ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ চতুর্থবারের জন্য ভারত আক্রমণ করেন এবং মুলতান জয় করে হাজার এগারো বারো খ্রিস্টাব্দে তিনি নবমবারের জন্য ভারত আক্রমণ করেন এবং থানে স্বরে চক্রস্বামী মন্দির দখল করেন হাজার পনেরো খ্রিস্টাব্দে তিনি এগারো নম্বর বারের জন্য ভারত আক্রমণ করেন এবং এই সময় তিনি কাশ্মীর আক্রমণ করেন যে আক্রমণে তার পরাজয় হয় কাশ্মীর আক্রমণের সময় তার পরাজয় হয় হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি সতেরো নম্বর বার ভারত আক্রমণ করেন এবং এই আক্রমণ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই আক্রমণে তিনি গুজরাটে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন এবং সেটা ধ্বংস করেন তখন গুজরাটের রাজা ছিলেন ভীমদেব তিনি যে যে জায়গা আক্রমণ করেছেন সেই সমস্ত জায়গায় প্রচুর লুণ্ঠন করেন এবং প্রত্যেকটা জায়গা ধ্বংস করেন এই গুজরাটের যে সোমনাথ মন্দিরে তিনি আক্রমণ করেছিলেন এখান থেকে প্রায় দু কোটি স্বর্ণ মুদ্রা সহ আরো ধনরত্ন লুণ্ঠন করে তিনি দেশে ফিরে যান সুলতান মাহমুদের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না যে এদেশে একটি স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলবেন তার প্রধান লক্ষ্যই ছিল লুণ্ঠন করা এবং লুণ্ঠন করে দেশে ফিরে যাওয়া তিনি বহু হিন্দু মন্দির এবং দেবদেবী ধ্বংস করেন এই জন্য তাকে বলা হয় কথার অর্থ মূর্তি ভঙ্গনকারী তো এই নামে পরিচিত হন সুলতান মাহমুদ সুলতান মাহমুদের এই বারে বারে আক্রমণের ফলে ভারতে কোনো স্থায়ী সাম্রাজ্য তিনি গড়ে তোলেননি তাও তার এই আক্রমণের ফলে পরবর্তীকালে মোহাম্মদ ঘুরির সুবিধা হয় ভারতে একটি রাজত্ব স্থাপন করতে তাই তাকে মোহাম্মদ ঘুরির পথ প্রদর্শক বলা যায় এবার আমরা একটু দেখে নেব আল সম্পর্কে সুলতান মামুদের সভাসদ ছিলেন এই আল বিরনী আল বিরনির প্রকৃত নাম ছিল আবু রায়হান বা আবু রিহান আবু রায়হান বা আবু রিহান তিনি প্রায় দশ বছর ভারতে ছিলেন তিনি সুলতান মামুদের সঙ্গে ভারতে আসেন এবং প্রায় দশ বছর ভারতে ছিলেন এবং ভারতে এসে তিনি ভারতের দর্শন জ্যোতির্বিজ্ঞান গণিত প্রভৃতি বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন এই জন্যই আলবেরুনি সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন এবং এই সমস্ত গ্রন্থ পাঠ করেন তাছাড়াও তিনি বেশ কিছু সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করেন আরবি ভাষায় তিনি রচনা করেন তাহকাক ই হিন্দ বা কিতাব উল হিন্দ আলব ছিলেন প্রথম মুসলিম যিনি হিন্দু শাস্ত্র এবং গ্রন্থ পাঠ করেন এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এরপরের দিনে আমরা দেখব মোহাম্মদ ঘুরির আক্রমণ এবং ভারতের দাস বংশের প্রতিষ্ঠা তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ